পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামল পূর্ণতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেইনবো চলচ্চিত্র সংযোগে আয়োজিত এবারের উৎসবে মোট পঁচিশটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আসুজ জামানুর সহ আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কুশিলবদের হাতে পুরস্কার তুলে দেবার পর মন্ত্রী বলেন এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতারা তারা বাংলা চলচ্চিত্রের বিস্ময়নের সুযোগ পাবে নয় দিনের এই আয়োজনে বাংলাদেশ সহ সাতষট্টি দেশের একশো সাতাত্তরটি চলচ্চিত্র প্রদর্শিত হয় পাশাপাশি সিনেমা বিষয়ক কর্মশালা বাংলা সিনেমায় বিশ্বযাত্রা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এবং চিত্র প্রদর্শনী দিয়ে সাজানো ছিল এবারের উৎসব